দেখো, আমার কিন্তু হয়ে গেছে মাংস কমপ্লিট। উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, এবার নামিয়ে দেবো। নমস্কার, আমি গৌরিকা, কলকাতা ক্যাম্পাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব মাটন একটু অন্য রকম প্রসেসে, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চলো, তো এখানে আমি মাটনটা দেখো ধুয়ে রেখেছি, একটু রেওয়াজি মাটনটা যদিও ধুয়ে রেখেছি। আর আমি আজকে টোটালটাই প্রেশার কুকারে করব, কোনো কড়াই টড়াই থেকে প্রেশার কুকারে নেব না, টোটালটাই প্রেশার কুকারে করব। আর পেঁয়াজটা এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটেছি, আর এই রান্নাটায় পেঁয়াজটাই বেশি লাগে, পেঁয়াজটা অনেকটা পরিমাণ লাগে। মানে এখানে আমি ধরো 450 মতো পেঁয়াজ নিয়েছি, বড় বড় চারখানা পেঁয়াজ নিয়েছি, আর এখানে 500 মাংস রয়েছে আমার। আচ্ছা, এটা গরম হতে হতে বলে দিই। এইখানে দেখো আমি আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি। রসুন আমি এখানে নিয়েছি 10টার মতো, আর আদা নিয়েছি এই রকম সাইজ, মানে একটা এক আঙ্গুর মতো আদা নিয়েছি, মানে 1 চামচ আদা আর 2 চামচ রসুন, এই এটা করলেও হবে। আর এখানে আমার 6খানা এমনি রসুন এই যে কেটে রেখেছি, মানে ছুলে রেখেছি, এটা বাটি নি। এছাড়া গোটা গরম মশলা তো লাগছেই, দারচিনি, তারপরে লবঙ্গ, তারপরে তোমার ছোট এলাচ, বড় এলাচ, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এছাড়া নুন, হলুদ, সর্ষের তেল। চলো রান্নাটা স্টার্ট করি, অনেক বক্তৃতা হয়ে গেল। তেলটা আমি একটু বেশিই নিচ্ছি, কারণ যেহেতু আমি এখানে কোনো তেল দিয়ে আগে ম্যারিনেট করে রাখা বা এসব কিছুই করছি না বলে তেলটা কিন্তু আমি একটু বেশি মাত্রাতেই নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এই তেলের মধ্যে এবার পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু এরকম সরু করেই কাটতে হবে, এটা পেঁয়াজটা আগে ভালো করে ভাজতে হবে। এটা কিন্তু ফুল ফ্লেমেই ভাজবো বা ফুল ফ্লেমেই রান্নাটা করবো। এবার আমি এর মধ্যে বড় এলাচ, ছোট এলাচ 3টে, বড় এলাচ 1টা, 2টো লবঙ্গ, 4টের মতো দারচিনি দিয়ে দিচ্ছি, আবার মিশিয়ে নেবো। আমি কিন্তু এখনো নুন মশলা কিছু এটার মধ্যে দিই নি। দেখো পেঁয়াজটা একটু নরম নরম হয়ে এসছে, এইখান এই পর্যায়েতেই আমি রসুন আর আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো এটাকে আবার একটু নাড়াবো, যাতে রসুনের ওই যে একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধটা চলে যায়। আচ্ছা, কুকারটা আমি একটু চেঞ্জ করলাম, বড় কুকারে নিলাম, কারণ মাংসটা দেওয়ার পরে এটা নাড়াচাড়া করা মুশকিল হয়ে যাবে, মুখটা বড্ড ছোটো। তার দেখো এটা কিন্তু একদম নরম হয়ে গেছে পেঁয়াজটা। এই পর্যায়েতেই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি নুনটা। পেঁয়াজ দেখো কীরকম একদম নরম হয়ে গেছে, বুঝেছো? এইবার আমি মাংসটা, কাঁচা মাংস কিন্তু, এটা আমি কিছু দিয়ে ম্যারিনেট করা না কিছু না, এটা এখানে দিয়ে দিচ্ছি। মাংসটার সঙ্গে মিশিয়ে আবার কিছুক্ষণ নাড়াতে হবে, তা না হলে মশলাগুলো মিশবে কম। দেখো মাংসটা কালার চেঞ্জ হয়ে গেছে, এখানে কিন্তু শুধুমাত্র নুন পড়েছে আর কিছুই পড়েনি। প্রথমে আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, জিরে গুঁড়োটা আমি ইউজ করি না তাই দিচ্ছি না, তোমরা দেবে, ধনে গুঁড়ো দিচ্ছি। এই ছোট চামচে 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি, যেহেতু মাটন একটু ঝাল ঝাল হলে ভালোই লাগবে। আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, এটাই কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া আর কিন্তু কোনো লঙ্কাই ইউজ হয়নি, ঠিক আছে? সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশিই দিলাম, নাহলে মাংস তো, মাটন তো বিশেষ করে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। এবার মশলাগুলো আমি মিশিয়ে দিলাম, এইবার এটাকে আমি ঢেকে 5 মিনিট রাখবো, 5 মিনিট না 10 মিনিট মতো রাখবো। ফ্লেমটা দেখো হাই ফ্লেমেই কিন্তু রেখেছি, 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেখবো, যখন দেখবো তখন পর্যন্ত কষানোটা মানে জলটা বেরোয়নি, তাহলে আবার একটু ঢাকনা দিয়ে 5 মিনিট করবো। এবার
এবার আমি এটার মধ্যে এই গোটা রসুন 5 কোয়া 6 কোয়া মতো দিয়ে দিই। তোমরা যদি 1 কেজি মাংস করো তাহলে মাপটা অনুযায়ী করবে, আমি 500 মাংসের অনুযায়ী তোমাদেরকে দেখাবো। এবার আমি খুব একটা হাই ফ্লেমে রাখবো না, মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু কষতে দেবো। দেখো আমার কষে গেছে মশলা, দেখছো? এই দেখো পেঁয়াজগুলো একদমই গলে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, কিন্তু দুর্দান্ত বেরিয়েছে, দুর্দান্ত। জলটা আমি এই পরিমাণ দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু হয়ে গেছে মাংস কমপ্লিট। উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, এবার নামিয়ে দেবো। আমি কিন্তু এই মাংসটায় কোনো আলু দিইনি, দেখতেই পাচ্ছ, শুধু মাংস, আলু দিইনি। কিন্তু রেওয়াজি বলে একটু চর্বি আছে। আজকে আমাদের বাদবাকি যে মেনু, মানে মা তো মাংস খুব একটা খেতে চায় না, সেই জন্য বাঁধাকপি, ডাল, পনিরের তরকারি রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, আর অবশ্যই মাটন রয়েছে। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আজকে মাটনের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর বাড়িতে অবশ্যই করো। আশা করি টেস্ট ভালোই হবে, কারণ কষাটা চন্দন খেয়ে বললো হেভি টেস্টি হয়েছে। জল বেরিয়ে যাচ্ছে মুখে। এবার খাওয়া দাওয়া করবো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বিশেষ কিছু আজকে করার নেই। খাওয়া দাওয়ার পরে একদম সোজা ঘুমিয়ে পড়বো। এখন খুব সকাল সকাল উঠি, তো উঠে কাজকর্মগুলো সেরে ফেলি, ফলে অনেকটা সময় পাই একটু রেস্ট নেওয়ার, যেটা আমার করা খুব জরুরি। সেই জন্য এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। আর তেমন কিছু নেই, তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিও। নেক্সট ভিডিও নিয়ে আবারও আসছি, যতক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সব্বার পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যানভাস। নমস্কার। আর গান গানে ভুব ভরিয়ে দেবে, ভেবেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল রেতি, স্বপ্ন দেখা হল পাখি গালি ভুবন ভরিয়ে দেবে, ভেবেছিল একটি পাখি। নমস্কার। আমি সেই পাখি নই, বলে দিলাম। নমস্কার।